ঝুলি তরমুজ তোমার খুব পছন্দ তাই না? খুব একটা না, খুব একটা না, কি ধরনের কথা বলছো তুমি? আমি তোমাকে যখনই দেখি তখনই দেখি তুমি তরমুজ খাচ্ছ, এর রহস্যটা কি বলো? উপকার পাই তাই খাই। কিরম উপকার বলো তো একটু খুলে বলো তো একটু। এই যে আমার সোনার অঙ্গটা দেখতেছে, এটা কি এমনি এমনি আসছে? হ্যাঁ, তরমুজ খায়া খায়া হয়েছে। তরমুজ খাইলে গায়ের রং ফসা। আচ্ছা আমার যে গায়ের রং, মানে আমি যদি বিসমিল্লা করে খাওয়া শুরু করে দিই তাহলে কি একদম মানে ফর্সা ধবধব হয়ে যাবো? হ্যাঁ, আপনার চামড়ার অবশ্য যে অবস্থা তাতে শুধু তরমুজ খাওয়া হবে না। তাহলে কি কাঁঠাল টাঁঠাল খাবো? অন্য উপায় যাইতে হবে। একটা বিশাল বাথ টাবে পানি ভরবেন, তার মধ্যে 10 কেজি ব্লিচিং পাউডার ঢালবেন, পুরাটা মিশায় ফেলাবেন। আধা ঘন্টা সেই পানির মধ্যে সিট হয়ে শুয়ে থাকবেন। আধা ঘন্টার মধ্যেই দেখবেন আমেরিকানদের মতো একদম ফকফকা সাদা চাম। তুমি খুব দুষ্ট আছো কিন্তু, এত দুষ্টামি তুমি আমার সঙ্গে করো না, আমার সব ফাইন লাগে। তুমি তো দুষ্টামি খেয়ে করো, মানে একটু দুষ্ট হয়েছে কেন তুমি? তরমুজ খেয়ে খেয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে বিসমিল্লা বলে তরমুজ টরমুজ খেয়ে তোমার মার কাছে যাবো নাকি বিয়ের প্রস্তাব দিয়ে? আগে গায়ের রংটা সাদা হোক তারপর যায়। আচ্ছা ঠিক আছে, তরমুজ যেহেতু মানে খেতেই হবে, বিসমিল্লা করে প্রথম তরমুজটা আজই খাবো এবং সেটা তোমার হাতে। না তাহলে বিসমিল্লা করে একদম তরমুজটা দিয়ে দেওয়া তো দেখি। জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না, বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। তরমুজ নাকি গফুর কাকা? কাকাখনি কি ধরনের কথা বলতেছেন আপনি? আমি তো আপনার একদম ভাগনা ভাস্তার বয়সী, উল্টো আপনাকে কাকা বলা দরকার, তারপর ভাই করে বলি, ফালতু কথা বলেন তো মনটা খারাপ হয়ে যায়। ভাই তরমুজ নাকি? তরমুজ কত দিয়ে কিনছেন? 300 টাকা নিয়েছে ভাই। মিষ্টি কেমন? মিষ্টি না, কিরকম জানি, 5-6 মিটার লাগে, 3 দিতে লাগে, টকেছে ভাই, বেলা টকেছে, 300 টাকা টক। কি কোন ঠক খাইছেন, রংটা তো একেবারে লাল টকটকা। কথা আছে না ভাই, চকচক করলেই শোনা হয় না, রং ভালো কামে ভালো না ভাই, ওরাও ঠক খাইছে ঠক। তিতে হবে না কিছু তো না, তো ভালো সব কিছুর ভিতরে ফরমালিন দিয়ে দেয়, ফরমালিন একদম সুস্থের ভিতরে দিয়ে দেয়। এই ফরমালিন দিয়েছে তিতা মুখ লেগে আসতে, মুখ ব্যাকা হয়ে যেতেছে। তিতা লাগে তো খাইতেছেন কেন? দেখি আমার এক পিস দেন তো একটু খাই দেখি। আমি ভাই মানুষ ছোট হইতে পারি, আর ক্ষতি কখনো করিনি। আব্বা আমা বলেছিল তার ঢাকা শুরু যাচ্ছে, যা চেষ্টা করবি জীবনে কারো ক্ষতি না করতে, তুই যদি কারোর ক্ষতি করিস এই ক্ষতি এসে লাগবে আমাদের কবরে। আমি আমার বাপ মারে ক্ষতি করতে পারবো না। আপনি ভাই দরকার না, আপনি ফরমালিন খাই না, আপনাকে অনেক ভালোবাসি ভাই। এই তিতা কষ্ট করে আমি খেয়ে ঠক খাইছি তো ভাই, আমি খাই ভাই। তিতা হোক ফরমালিন হোক দেন না, আমার আমার খাইতে ইচ্ছা করতেছে খুব, দেন না ভাই এক পিস, ভাই ভাই না ভালো, দেন না ভাই। এটা করি না তো যা হয়েছে জানতো বার্তা, আমি কষ্ট করে খাচ্ছি। ঠিক আছে ফরমালিন খাও, বেশি করে ফরমালিন খাও, আমার কষ্ট দেওয়ার দরকার নাই, সবই বুঝি বুঝি সবই। Thank you.
আচ্ছা এই যে তুমি ছাদে এসছো, আমার একটা মিস কল দেবো না? কি ধরনের কথা বলো? তোর সাথে আমার একটা রিলেশন আছে না, মনে করো যে এমন একটা রিলেশন, এই রিলেশনের কারণে তো তোর এক কথায় আমি তরমুজ খাওয়া শুরু করে দিয়েছি। এটা তো রিলেশন না। আপনি সাঁতার জানেন? এই তরমুজ খাওয়ার সঙ্গে সাঁতারের রিলেশনটা কি বুঝে একটু বলো তো। রিলেশন যেহেতু আছে, তাই আমি ভাবতেছি যে আপনারে নিয়ে বুড়িগঙ্গায় নৌকা ভ্রমণে যাব। সয়ালা নৌকা তো ইষ্টি মাছ যখন আসে তখন তো গোত্তা খায়, তো গোত্তার টাল সামলাইতে না পাইরা আপনি যদি পানিতে পড়ে যান, সাঁতার না জানলে তো মরে যাবেন, কালা পানি খেয়ে মরে যাবেন, তখন আমি একটা খুনের আসামি হয়ে যাবো না? আমি এত বোকা না যে তোমার একটা আসামি বানাবো। আমি কলাম যে সাঁতার জানি, কিন্তু জানো জলি মনটা ভালো নেই, এবার উদাস উদাস লাগে। কেমন জানি উদাস উদাস লাগে, খালি মনে হয় কি যে তুমি মনে হয় আমাকে ছেড়ে উড়ে চলে যাবা, সেই জন্য আমি সকাল বিকেল রাত্রে একটা দুঃখের গান শুনি। গানটা হইতেছে হচ্ছে, দুঃখ আমাকে দুঃখী করেছে, করেছে রাজার রাজা, ও রানি সাহেবা বিদায়বা বিদায়বা। পুরো একটু গান শুনলে একদম চোখের পানি আটকে রাখা যায় না, একদম ঝরঝর করে কেঁদে ফেলতে ইচ্ছা করে, সেই জন্য স্যালাইন পর্যন্ত মুখস্থ করেছি। আবার শোনো একবার, দুঃখ আমাকে দুঃখী করেছে, করেছে রাজার রাজা, ও রানি সাহেবা। এই কপট, এই এই তুমি সাথে কেন? তোমার তো আমি এক রুম ভাড়া দিছি, সাত তো ভাড়া দেই নাই, যাও এখন সাত সাত থেকে যাও। না, এটা সত্য কথা যে আপনি আমারে শুধু ওই একটা রুমই ভাড়া দিয়েছেন, কিন্তু আমি তো সাথে এসেছি খুব বিপদে পড়ে। বিপদ কি? কেন বিপদ? না, ঘটনা হচ্ছে কি যে আমার শরীরটা কিরম জানি শুকিয়ে যেতেছে, এরকম আচারের মতো আমসত্ব হয়ে যেতেছে। আমার শরীরে নাকি ভিটামিন ডি নেই, ডাক্তার বলেছে ডি না থাকলে নাকি অনেক বড় রোগ শোক বাঁধে, এই জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে ভিটামিন ডি নেই, সেই জন্য সকালবেলা একদম এই যে এইরকম করে ছাদে আসি, ডি নেই। ডি নেই, এমনি ডি 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 নিতেছি আমি। আহারে, তুমি আমার আগে বলবো না, হ্যাঁ এত বড় অসুখ হয়েছে তোমার। আচ্ছা বাবা যাও, নিচে গিয়ে তোমার যে ডাক্তার যে প্রেসক্রিপশনটা লিখা দিছে না, ওই যে ভিটামিন ডি নিতে হইব, ওই প্রেসক্রিপশনটা নিয়ে আসো, যাও যাও, আগে প্রেসক্রিপশনটা নিয়ে আসো। আচ্ছা ডিটা নিয়ে নেই, আগে নিয়ে আসো, যাও 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 নিচে যাও। যাই নাই তো, আসে আছি। কেমন আছো কলি? খাওয়া দাওয়া ঠিক মতো করতেছো না, শরীর তো হুগাই গেছে, কেমন জানি সিমরাই গেছো। শোনো, আমার চকির নিচে চারটা হাঁসের ডিম আছে, দুইটা আইনে সিদ্ধ করে খাইবা। আমের ডিম আমে খান, আমের ডিম মুই খাই তো জমকি ফেলনে। আর হনেন একটু দূরে হয়ে দিবেন, এমন তারা বইছে মনে হয় যেন আটটু উঠেছে, গায়ের উপরে চিত্তরে পড়ে দেবেন। আর দাঁত দেখতে তো মনে হয় ইত্তরা দাঁত মাজিনি না। কেরা কষে দাঁত মাজি না,
আমার দাঁত মুক্তার মতো ঝকঝকা এটা হ। শোনো, তোমার আমার খুব ভালো লাগে কি লাগে কত, এই যে তোমার একটা তেজ, এইটা আমার খুবই পছন্দ। তোমারে দেখলেই দস্যু ফুলন দেবীর কথা মনে হয়, দস্যু ফুলন দেবীর আমার খুবই পছন্দ। আমার মনটা তো খুব নরম, একেবারে গোলাপ ফুলের মতো, এর লেগে দস্যু ফুলন দেবীর আমি বেশি পছন্দ করি। এ আমি কি বললে গেলেন যে আমার এই রুটি বানাইন বেলুন দিয়ে ফাটাই দিলাম একেবারে? তাতে কি হয়েছে, রুটি বানানি বেলুন দিয়ে ফাটাই দিছ, বটি দিয়ে কোপ দিয়ে হাত কাটছো, তাতে কি আমি পিছাই যাম? আমি প্রেমিক পুরুষ, প্রেমের লেগে এইগুলি আমার কাছে কোনো বিষয় না। যাইবেন না খালাম মারে বলাম, দাঁতটা নামাইন দিবা কইছিলে ছাই দিয়ে। খেয়াল করেছো কি সুন্দর করে চ্যাটটা করি তোমার গান শোনালাম? বললাম না পরে চ্যাটটা বলতে গেলে আমার চোখ দিয়ে পানি আসে, আমি দরকার পড়লে পানি ফেলে ফেলে ওই গানটা গেতাম, এমন সময় তোর আম্মা চলে আসলো। আমাকে মনে হয় জানো সে মনে আন্দাজ করতে পেরেছে যে তোমার সঙ্গে আমার একটা রিলেশন আছে, একটা গভীর যে ভালোবাসা তৈরি হয়ে গেছে সেটা মনে হয় তোমার আম্মা বুঝতে পেরেছে। আমার সাথে কি কথা বললেন একা একা? এই যে তার সাথে চাকরি বাকরি ঘর বাড়ি সয় সম্পত্তি এইসব নিয়ে কথা বলেছি। সয় সম্পত্তির কথা কি বললেন? আর কি বলবো, যার সত্য সেটাই বলেছি যে কিছু জমি জায়গা আছে, তার মনে করছে আমাদের যে একটা তেলের মিল আছে, মানে সরষের তেলের মিল আছে সেটা বললাম, এবং আরও বলেছি যে দরকার পড়লে মানে আপনার মেয়ের নামে জুলি নামে একটা ব্র্যান্ড বের করব, এখানে বোতলের সঙ্গে তোমার একটা ছবি থাকবে, আর মনে করো দুষ্টামি কর ঘটনা কি কাপ্তান মিয়া, আপনারা তুমি ভালো মানুষ মনে করে ঘরটা ভাড়া দিছিলাম। আমি তো ভালো মানুষই আপা, আমার চরিত্র তো ভালো। আপনার কাজের মেরে জিগান, জিগান আপনার কাজের মেরে, কোনোদিন তার সাথে আমার দুই কথা হয় নাই। আচ্ছা এ খালাম মামার জেলফ্রেন্ড বলেছে হেইয়া তো বলেন না, হুননে একরে বাবু বানেন না লাফেন না শুরু করছে। আই ঠিক আছে যা, আপনার চরিত্র নিয়ে তো আমি চিন্তিত না কাপ্তান ভাই, আপনি তো ভালো চরিত্রের অধিকারী। আমি চিন্তিত হয়েছে আপনার রুমের গফুরে নিয়া, সে কি করছে জানেন? তার এত বড় সাহসে আমার ছাদে যায়, সে আমার মেয়েরে ভুলায় ভালায় লাইন দিতেছে আমার মেল লকে, সে ভালোবাসার গান শোনায় বলেন এবার। সি 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 গফুর কাকা কি করছে, এটা কি কাজ করছে? আমি এর তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। আপা আপনার তো মেরে জিগান, জিগান এই যে সে সময় অসময় আমার ঘরে যায়, আমি কোনোদিন তারে ভালোবাসছি, কোনোদিন তারে প্রেমের কথা কইছি, কোনোদিন কই নাই। একজন মানুষের সবচাইতে বড় সম্পদ হইতেছে তার চরিত্র, যে মানুষের চরিত্র নাই তার তো কিছুই নাই, সে তো অমানুষ পশু। আমি একটা কথা শুনতে চাই না, আপনি গোফুটে বাড়ি ছাড়তে বলেন। অবশ্যই আমি কোনো চরিত্রহীনের সাথে বসবাস করব না, আপনি না কইলেও আমি তারে বাড়ি ছাড়া করতাম। আপা আপনার হাত ধুলা কইতেছি, সাত দিনের মধ্যে আমি গফুর কাকারে এই বাড়ি ছাড়া করবই, কথা দিলাম। সরি আসুন। আমার প্রিয়ার মন যত কঠিন পাথরেই গড়া হোক না কেন, সেখানে আমি প্রেমের ফুল ফুটিয়েই ছাড়ব। পৃথিবীর সব কষ্ট আমার জীবনে নেমে আসলো, কিছু হটবার সুযোগ আমার নেই। তুমি কি জুলিরে নিয়ে বুড়িগঙ্গা নদীতে সয়েলা নৌকায় ঘুরছিলা? সয়ের দুই মাথা কি খোলা ছিল না পর্দা ছিল? আরে দূর কাপ্তান ভাই, আরে কিসব বলতেছেন এসব খুব লজ্জার কথা। আচ্ছা আমারই কি আপনি এরম মনে হয় আপনার? দেখো গফুর, আমার মনে হওয়া না হওয়াতে কিছুই আসা যায় না, যেইটা জিজ্ঞেস করতেছি সেইটার উত্তর দাও,
জুলিরে নিয়ে বুড়িগঙ্গা নদীতে নৌকায় ঘুরতে গেছিলে কিনা? তার ভাটিয়ালি গান শুনাইছে কিনা? না তো আমি যাইনি তো। কোকি তাহলে গান শুনাইছে কোন বিলাই? কি ধরনের কথা বলতেছেন সেটা আমি কেমনে কব? বাতি জ্বালাইছে এক বিলাই, আর আমার এই বিল দিতে বলতেছেন আপনি? আমার তুমি তোমার এই সন্দেহ হয়? আপনি আমার কষ্ট দিচ্ছেন বড় ভাই। আচ্ছা সন্দেহ করার মতো কোনো কাজ আমি করেছি? এই যে বাসায় এসে রান্নাবান্না করে দেয় একটা কাজের মেয়ে আছে কলি, আমার বোনের মতো। কখনো শুনেছেন আমার সম্বন্ধে একটা কোনো একটা বাজে কথা বলতে? সে তো অনেকের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলে। কই আমি তো আমার সম্বন্ধে তো কখনো কিছু বলেনি, চরিত্রের কোনো আঘাত দেয়নি আমার। এত কথা বলে কোনো লাভ নাই। জুলির মা তোমার বাড়ি ছেড়ে যেতে কইছে, তুমি অপরাধ করছো, তুমি অপরাধী, আমার করার কিছুই নাই। এই যে এ ধরনের আমাকে একদম ইজ্জতের উপর কলঙ্ক দিয়ে না তো ভাই। আমি একটা কথা বলতেছি, আপনি যে কাজের বউয়ার সাথে যা করেন, আমি যদি একদম আন্টিরে বলে দিই আপনি তো শেষ হয়ে যাবেন। এর আগে আপনি যে কলির সাথে কি করেছেন, তিনবার আপনাকে আমি বাঁচিয়েছি। এই যে খুঁতি দিয়ে একবার মারতে এসেছিল, একবার লাঠি দিয়ে, আরেকবার বলটি দিয়ে নিয়ে। এরপরে যদি আপনি এগুলো করেন না, যে রুটি বানানোর বেলানা আছে না ওইটা দিয়ে কিন্তু আপনাকে মারিয়ে ফেলবে। তারপর এই পত্রিকায় হেডলাইন আসবে যে কাজের বুয়ার বেলানির আঘাতে এই এক বুড়া লোকের মৃত্যু। আসসালামু আলাইকুম। হ্যালো গফুর। জেন্টি এই আমি স্যাপ ফেললাম, স্যাপ শুকানোর আগে আমার বাসায় আসো। আন্টি এত তাড়াতাড়ি স্যাপ ফেলেন না তো, এই 25-30 মিনিটের পরে স্যাপটা ফেলেন কেন? 30 মিনিট পরে কেন, এক্ষুনি ফেলতাছি, এক্ষুনি এসে পড়বা, নইলে কইলাম রুমে গিয়ে কান শাকুন সে ফাটায় ফেলো, বাকি জীবন বয়রা হয়ে থাকতে হইব। তোমার সাথে আমি অনেক ভালো ব্যবহার করছি, আসো কইলাম না। হ্যাঁ আন্টি, হয়েছে কি যে আমি তরমুজ কিনতে বাজারে গিয়েছি তো, আসতে আসতে যে 25-28 মিনিট লাগতে পারে সেই জন্য বললাম। আচ্ছা আমি দৌড়তেছি, আসতেছি। আমি থাকবো না, গফুর কাকা থাকবে, তখন তোমার যাওয়ানোর টাইম হইব। আমি যখন থাকি না তুমি তখন রুমে যাও, গফুর কাকার লগে নানান গপসপ করো, তারে ভাটিয়ালি গান শোনাও। শোনো, আমি এই দেশ থেকে মালামাল জাহাজে করে আরেক দেশে চালান করি, অনেক কষ্ট করে এই জায়গায় এসি, তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? আচ্ছা শুনেন, বেশি চাপাত মারবেন না, মুই কলিবু এমনি মনে নাই, 10,000 কই মাছ কাটতে এরপর কলিবু হয়েছি, এই এলাকার সকলেই জানে মোর হাতের তেলের মধ্যে কি বলছেন। বেশি মাছ বড়ি করবা না, আমি কাপ্তান, আজকেই কিন্তু তোমার চাকরি খাওয়া ভালো মুখ করে দিলাম। আরে মোর ফোদা, আইসে মোর চাকরি দাও না লা, আন্টি আমি এসছি, আন্টি একটু ধর। আপনি বন্ধু লাগবেন কিসের জন্য? আর আপনি হট্টা করতেছেন, আপনাকে রেগে আছেন। তোমার যে কালকে বলছিলাম প্রেসক্রিপশনটা আনতে, প্রেসক্রিপশন করি, ডাক্তারের প্রেসক্রিপশন তো। জি সর্বনাশ হয়ে গেছে আন্টি। চিন্তা করেন, 2,000 টাকা নগদ দিয়ে আমি এই প্রেসক্রিপশনটা নিয়ে আসছিলাম, এই এই হারামজাদা 2 টাকার মানে ইন্দুর আমার 2,000 টাকা একদম পানিতে ফেলে দিল না বলেন আপনি। গফুর ট্রাঙ্কে কি প্রেসক্রিপশন ছাড়া আর কিছু ছিল না? আর কিছু খাই নাই।
ছিল খেয়েছে, অনেক কিছুই ছিল। ঘটনা হচ্ছে কি যে আমার এসে যে গোল গোল সাবান থাকে না কাপড় ধোয়ার, ওই সাবান ছিল, ওইটাই কুটি কুটি করে খেয়েছে। তিনটা বেলা বিস্কুটের প্যাকেট ছিল, ওটা খেয়েছে। নগদ 3,100 টাকা ছিল, ওটা কুটি কুটি করে খেয়েছে। আব্বার একটা আকিক পাথরের আংটি ছিল, ওটা শখ করে নিয়ে এসেছিলাম, ওইটা দেখে কি ঠিক মতো খাইতে পারিনি। ওই যে খাওয়া দাওয়া করেছে না, খাওয়া দাওয়া করে ওর উপরে বাথরুম করে দিয়ে চলে গেছে। শুকুর কর তুই ট্রাঙ্কের পাশে তুমি ঘুমাই আসিলা না, মনে করি সব কিছু খায়া ইন্দুরের পেট ভরলো না। তখন তুমি আসিলা শুয়া, তোমার একটা কান খায়া যদি ইন্দুর চলে যাইতো তখন কি হইতো? এটা একটা ভালো কথা বলেছেন আপনি, এত অবোধ ভাবেন না আমারে, আমি তো আপনারই সন্তান, ওইটুক কিন্তু চিন্তা করেছি। একটু ধরো তো, একটু ধর না, একটুখানি ওই চিন্তা করে আমি করেছি কি, একদম একদম বিখ্যাত দেখেন, এই যে প্যাকেট করা বিদেশি মাল, এইটা ওষুধ আমি নিয়ে এসেছি। এই ওষুধটা খেলে হবে কি, জায়গায় খেয়ে জায়গায় নাকি বেরেক, ঠিক আছে না? এইটা হচ্ছে আপনার জন্য একটা নিয়ে এসেছি, আপনিও একটা রেখে দেন, মানে সাবধানে থাকা আর কি। সাবধানে তো মান নেই না, হ্যাঁ সেই জন্য বলে দিলাম, দেখলো আপনার দুই কানে খেয়ে ফেললো। আচ্ছা আসি। গানটা শুনতেছস বন্ধুয়া? শুনতাছি। কি কইতাছে গানে গানে শুনতেছস? শুনতাছি, গান মুখস্থ হয়ে গেছে। আহারে কি যে প্রেম, কি যে ভালোবাসা, মা ভাই পুত্রা কিছুই মানে না, বুঝছস পিন্টু? প্রেম যে তোর কার লগে হইব এটা তুই কইবার পারবি না। কাজের মাতারির লগে হইতে পারে, আবার রাজকন্যার লগে হইতে পারে। শোন, যখন তুই প্রেম করবি, প্রেমিকা তোরে বটি দিয়ে কোফাইতে পারে, রুটি বলা বেলুন দিয়ে ফিটাইতে পারে, সেই দিকে খেয়াল করবি না। তুই প্রেমিক, তোর কাম কি? তোর কাম হইতেছে খালি প্রেম করা। হ্যাঁ ঠিক, প্রেম করছস জীবনে? চেষ্টা করছিলাম। কার লগে? এই যে এখানে যায় প্রতিদিন ললিপপ নেয়, কলেজে পড়ে, এই পাইতে যায়। কলেজে পড়ামের লগে প্রেম করছস? ধরা তো খাইবি। তোর প্রেম করা উচিত কাজের মাতারির লগে, তোর যে চেহারা ডাইস ছাগল কুনহানটার। আপনার চেহারা বুঝি ভালো। শোন, আমি কাপ্তান, প্রেমের সাগরে ভাসে বেড়াই, আমার কাছ থেকে প্রেমের উপদেশ নে। তুই প্রেম করলে করবি কাজের মাতারির লগে, অথবা ওই যে বাইদ্যানি বেটিরা ঘুরে না সাপ নিয়ে গাট্টা করতে চেহারা তাগো লাগে, তাগো লগে তোর প্রেম হওয়ার একটা চান্স আছে। বাইদ্যানি? বাইদেনি আমি ব্যবসায়ী মানুষ, বাইদেনির লগে যাই আমার। আমারই তো যাইতো, সমস্যা হয়েছে বংশ পরিচয়, ভালো বংশের ফলা বাইদেনির লগে প্রেম করি কেমনে, কাজের মাতারির লগে প্রেম করি কেমনে, বুঝছস না? বাইদেনির লগে প্রেম কর, জম্ব ভালো সাকসেসফুল হইবি, বুঝছস? হ্যাঁ ঠিক ঠিক, আমি করতাম কইলাম না, বংশের লগে ঠিকই গেছি। এক কাম কর, গান্ডা আবার বাজা, গান্ডা বাজা। আরে কি গানের কথা রে, আহারে মামাই, আহারে পুত্রা, আহারে কই তোর বাজি। কত দাম? 3 টাকা। গানটা ভালো করে হোন, 3,00,000 টাকার কথা ভুলে যাবি বেটা, এরপর দোকানে এলে টাকা দিয়ে দেবেন। গানটা তো হয় নাই, বেলি ফুলের মালা গেঁথে হবে।
আরে না, এসব কি বলতেছো জুলি? এটা হচ্ছে প্রেমিক প্রেমিকের ব্যাপার, এখানে হচ্ছে প্রেম মহাব্বত ইশক। ওই প্রেমের জায়গা হয়েছিল কি ওই যে তোমার হচ্ছে বেলি ফুল দিয়ে, আর আমাদের মধ্যে যে প্রেমটা চলতেছে এলো তরমুজ দিয়ে। শোনো আর একটা কথা বলি, এসব মানুষ হচ্ছে মরণশীল, আর আমি কিন্তু হচ্ছে এই যে আশাবাদীশীল তরমুজশীল। আম্মা কিন্তু কোনো কালো ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিবে না, তাইলে তো অঙ্গার হইলেই ভালো। কি ধরনের কথা বলো তোমার বলার পরে? এ প্রতিদিন তো হচ্ছে আমি যে অ্যাটম বয়ের মতো তরমুজ খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি। আমার মাথায় একটা বুদ্ধি আসছে গফুর কাকা। কি বললে তুমি? গফুর কাকা? তুমি আমার গফুর কাকা বললে? এটা যদি এই অঞ্চলের অন্যকে বলতাম মাথা পেতে নিতাম। তুমি যে হিটটা আমারে দিলে এই হিটটা আমি সবসময় মনে রাখবো। ভুল হয়ে গেছে, আসলে এলাকার সবাই তো আপনার গফুর কাকা কয়, এই কারণে আমার মুখ দিয়েও বাইরে হয়ে গেছে। এলাকার লোক কেন, সারা বাংলাদেশের লোক আমার গফুর কাকা হোক, এখানে আমার কোনো দুঃখ আসবে না, কারণ তারা তাদের সাথে তো আমার আই লাভ ইউ সম্পর্ক না তোমার সাথে। তুমি আমাকে অন্যভাবে বলবে, দরকার পড়লে তোমাকে শর্ট নামে বলবে। ছোট নাম? শর্ট ছোট করে বলবে কি সেটা বলেন না কি? আমার নাম তো হচ্ছে গফুর, তুমি শর্ট করে আমারে গফ বলবা, ঠিক আছে? আর যখন আমরা খুবই কাছাকাছি আসবো তখন তুমি তো জান বলবা, আমি আপাতত গফ বলি স্যার। আচ্ছা ঠিক আছে গফ। এখন তাহলে আমি যাই, আম্মা চিন্তা করবে, বেশি বেশি করে তরমুজ খাও কিন্তু গফ। অবশ্যই খাবো, আগে যেও না কথাটা শুনে যাবো। এই যে তুমি যে আমার একজন গপ বললে না, এখন হাপুস হুপুস করে শুধু এই তরমুজই খাবো। তুমি কি জানো আমার শয়ন স্বপ্নে তুমি আর এই যে তরমুজ, আমি দিনে রাতে শুধু তরমুজ খাচ্ছি তরমুজ খাচ্ছি তরমুজ খাচ্ছি। ঠিক আছে গেলাম গো। আচ্ছা যেও না সাথী, ও যেও না সাথী, তুলেছো একলা কোথা। সে যেন গফুরের সাথে, গফুর কাকা তার সাথে যেন কোনো রকম কথাবার্তা না বলতে পারে, ফোন যেন না করতে পারে, সাদে যেন না যেতে পারে, দুই চোখ কান একদম খাড়া রাখবি। সে যদি গফুর কাকা আছে না, তার সাথে কোনো রকম কথা কয় বা যোগাযোগ হয়, তাহলে কিন্তু তুই আমার জানাবি আর কি কি কথা হইল সব কিন্তু সত্য কথা কইবি, আমার কাছে কোনো কিছু লুকাবি না, আমার কিন্তু একদম সত্য কথা কইবি। খালাম মামে এইলে কোনো টেনশনই হবেন না, আমেরে আমি সব ডিটেলস বললে দেব। মুই এখন আসি রাম। টিং 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 টিং, তোমার পাকার বাতাসে পাঁজুরিয়ে আসে, আর কিছু সময় তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। ঘটনা কি গফুর ভাই, হাত পাখার বাতাস খাইতেছো, মালমূল গোছাও নাই, যাইবে না বাড়ি ছেড়ে? কোথায় যাব, আমরা তো আজীবনের জন্য এই বাসায় থাকার একদম গ্যারান্টি দিয়ে দিয়েছে। তোমার বাড়ি ছাড়ার নোটিশ দিছো না? ও মা, আন্টির বিষ খেয়ে আসলাম না। কি বিষ খাওয়াইছো? আন্টিরে খায়নি, ঘটনা হচ্ছে ইন্দুর মারার বিষ আমি আন্টিরে দিয়ে দিলাম। ও মারে মা কি যে খুশিটা হলো, উনি বলল বাবা সোনা গফু গফুর তুমি তো আমারে কোটি টাকার কাজ করে দিলে। আমি বললাম কয় কোটি, তিন চার কোটি তো হবেই। তারপর তুমি মনে করো যে এই যে সব কিছু ইন্দুর খেয়ে ফেলছে, তুমি যে এটা দিয়ে আমার জমির দলিলটা একদম ব্লক করে দিলে, আটকে রাখলে, এটা খেয়ে ফেলতাম শেষ হয়ে যেতাম। এই যে তুমি তিন চার পাঁচ কোটি টাকার কাজ করেছো একদম আদর করলো কি, তারপর হঠাৎ করে এই জুলি বলতেছে খেয়েছে না, বললাম লজ্জাই লাগলো, হাত ধরে টেনে নিয়ে যাবে। কলি ছিল? কলি তো একদম আমাকে দোষে একবার কলি টান দিয়ে এরকম বাতাস করে, আবার জুলি টান দিয়ে বাতাস করে, তো সেই জন্য গানটা মনে আসলো। কলি ওখানে ছিল। কি কইছে? কলি যা বলল, কলি বলতেছিল হায়রে নিয়তি, একই ঘরের মধ্যে দুটো মানুষ থাকে, একটা যেমন সাদা মনের মানুষ আর একটা মানে কালো। মানে কি? আমি বললাম কে? বলে যার প্রথম শুরু হচ্ছে ক দিয়ে, এটাই বলল। তার মানে কি আমি কাপ্তান? সেটা মুখ ফুটে বলেনি, খালি কখন দেখলাম
দিয়ে বলেছে কাপ্তান মানে কালো আর জারে নেই কলিকো বুঝতে পারছো রানলিং এই তোমার আমার সে একটা প্রেম আছে না প্রেমের একটা নাম দিতে হবে প্রেমের নাম হবে কি জানো যে এই এই তরমুজ প্রেম আচ্ছা তোমার আমার প্রেমটা স্বর্ণাক্ষরে করে সেখানে লেখা থাকবে এই তরমুজের কারণে তরমুজ প্রেম আপনি যে আমার জন্য তরমুজ নিয়ে আসছেন এতে আমি খুশি গো এই যে তুমি যে ফুটফুস করে গপ বলো না এটা যে কিরাম লাগে একদম শরীরের ভিতরে একটা খেলা শুরু হয়ে যায় এই গপ শুনলে না আমার বুকের ভিতরে একটা খিচুড়ি দিয়ে ওঠে ভালোবাসার খিচুড়ি তখন আমার কি ইচ্ছে করে জানো তখন আমার ইচ্ছে করে যে আমি ডাবল জর্দা দিয়ে একটা পান মুখে দিয়ে কাঁচা সুপুরি খেয়ে মনের আনন্দে লুঙ্গিয়ে পরে পাঁচতালের থেকে লাভ দিয়ে মরে যাই কি সব বলেন আপনি এসব বল খিন্না কথা এত এত তরমুজ খায় তাহলে লাভ হইল কি আচ্ছা আমি একটা বুদ্ধি দিই ঠিক আছে বলো মানে বলো যান কি বুদ্ধি বলো আপনি তো প্রতিদিন একের পর এক তরমুজ খাইয়েই যাইতেছেন আমার জন্য আনতেছেন তার চেয়ে আমি বলি কি আপনি একটা তরমুজের দোকান দিয়ে ফেলান তরমুজও খাইলেন বেচলেন জান মই না তোমার বুদ্ধিটা কিন্তু আমার মাথায় খেলে গেছে ঠিক আছে এরপর থেকে তাহলে আমি তাই করবো না ঘটনা হচ্ছে একটা তরমুজের দোকান দিয়ে দিলাম মাঝে মাঝে তোমার নিয়ে আসলাম নিজেও খেলাম তুমিও খেলা এই বিষয়ে একটা ব্যবসাপাতি হয়ে গেল কিন্তু জান মই না আমার একটা রিকোয়েস্ট যে কোনো কিছু ওপেনিং করার সময় এই যে মন্ত্রী মিনিস্টার থাকে আমার এগুলো কিছু দরকার নেই তুমি এসে আমার দোকানটা উদ্বোধন করে দেবে এটা আমার শখ অবশ্যই সেটা কি আর বলতে হবে আরেকটা কথা বলি আপনি তো আর অল্প কিছুদিনের মধ্যে বিয়ের প্রস্তাব দিবেনি আমার কাছে তা আমি বলতেছিলাম কি যেহেতু আমাদের বাড়ির জামাই হবেন বহু শ্বশুর বাড়িতে থাকাটা কি ভালো দেখায় তাছাড়া আপনি অন্য কোথাও বাসাটা নেন তারপর প্রস্তাব দিলেন এই কথাটা তোমার পছন্দ হয়েছে জান ভালো কথা বলিস মানে মনে করো যে এরকম ভাবে আগের থেকে শ্বশুরবাড়ি থাকাটা লোকে কি বলবে ঠিক আছে আমি তাহলে একদম ব্যবসা ট্যাবসা করে এই বাসা থেকে বেরিয়ে নিয়ে যাই পরে আমি চলে আসবো শোনো যখন ব্যাক করে আসবো তখন কিন্তু মাঝে মাঝে আমার গপ বলবা গুফু বলবা আস্তে করে সান বলবা পারবো না পারবো ময়নাটা আমার এখানে মানে পরের দুই মাসে টাকা আছে মানে বাড়ি ধরা আপনার আসলে ঘটনা হচ্ছে যে আন্টি আমি হেঁটে তুলে দিতেছি এই যে আপনার বাসায় যে পরিমাণ ভিটামিন ডি আমি নিচ্ছি যে পরিমাণ ভিটামিন ডি আমি খাইছি মানে ভিটামিন ডি বাসার থেকে অনেক পাইছি এর জন্য আমি কৃতজ্ঞ হিসেব টাকাটা দিয়ে রাখলাম গফুর কই যাইবা আমি তো আন্টি আসলে ব্যবসা শুরু করছি তো একটা সেই জন্য চলে যাওয়া লাগবে কিসের ব্যবসা ফ্রুটস ফ্রুটসের ব্যবসা এর মধ্যে তরমুজও আছে আপনি খালি দোয়া করবেন আপনি আমি জানি একটু ফর্সা টর্সা হয়ে একটা পাঞ্জাব টাঞ্জাব পরে মানে আবার জানি বাসা আমি আসতে পারি এই ইঁদুর বড়া ঘরের মধ্যে কেন আসবা জাস্ট লাভ ভালোবাসার কারণে ভালোবাসা কারে ভালোবাসা বলতে চাচ্ছিলাম কি যে মানে ঘটনা হচ্ছে যে মায়ার টানে মায়ের টানে মায়ের টানে আবার আমি এখানে ফিরে আসবো এই ঠিক আছে আপনার মতন দোয়া করবেন দোয়া রইল দোয়া আইস ঠিক আছে এক মিনিট সালাম করে নি আপনি আরেকটা জিনিস দোয়া করবেন আমি যেন সবসময় ঈদ পার্বণে আপনি এরকম করে সালাম করতে পারি সারা জীবন ঠিক আছে আসি জি ভাই ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন যখন স্যারেরা বিদায় নিয়ে যাইত স্যারকে একটা মানপত্র দিতাম ফুলের মালা দিতাম একটা ছাতা দিতাম একটা লাঠি দিতাম আপনি বাড়ির থেকে বিদায় নিয়ে যাইতেছেন আপনারা কিছুই দিবার পারতেছি না আপনার ভ্যান ভাড়াটা যে দিমু সেইটারও কোনো উপায় নাই কারণ আমার তো এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ এক পয়সা ইনকাম নাই তাই ভাই আপনারে ভালোবাসা দিলাম শুকর আলহামদুলিল্লাহ ভাই মানে ভালোবাসাটাই কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি তা জানেন এই যে আমরা দালান কোটার পিছিয়ে দৌড়াই
ভালোবাসা যে কত অমূল্য, এর জন্য কত কবিতা হয়েছে, গান হয়েছে শুধু ভালোবাসার জন্য। ভাই একটু দোয়া করেন যেন আমি ইনশাল্লাহ আবার মনে করেন যে এই বাসায় ভালোবাসার টানে ফিরে চল, মাটির টানে যেরকম আছে না, ফিরে চল ভালোবাসার টানে, আমি যেন এখানে আবার ঘুরে যেতে পারি। ঠিক আছে, এই দোয়াটা করুন। আর একটা কথা ভাই, মানে আমার ইচ্ছে এরপরে যখন ইনশাল্লাহ এই বাসায় আসবো, এই যে কলি যে আপনার সাথে যে কেমন কেমন করে কথা বলে, এটা দেখতে আমার ভালো লাগে না ভাই। মানে আমি চাচ্ছিলাম যে ও যেন মাছ ফুস না কেটে আপনার সঙ্গে যেন চ্যাটাং স্যাটাং না কথা বলে আপনাকে যেন একদম শাড়ির আসলতে ঘাম টাম মুছতে দেয়, আর আমি এসে যেন কলি না বলে আমি যেন এসে বলতে পারি ভাবি। না না ভাই, না না, এই দোয়া করেন না, আমি তো তার বিয়ে করবো না, তারে তো বউ বানানির কোনো আমার ইচ্ছা নাই, মানে ঘাম মুছবো মানে আরো, কিন্তু বউ হইব না, বিয়া করুম না ভাই, বিয়া করুম না। হ্যালো, কিরম আছো ডার্লিং? আমি তো ভালোই আছি, আপনি কেমন? ফাইন। আমি আছি, তোমাদের দোয়া ফাইন। মাসখানে তো তুমি আমাকে মনে করো 7 days, মনে করো যে 7টা দিন দেখো নাই, এই 7টা দিন আমি একান্তভাবে প্রতিদিন 2টা করে তরমুজ খেয়ে, মানে 14টা তরমুজ খেয়ে এক ধরনের ভালোই আছি। এখন চেহারা মনে করো খুলছে আগের মতো, মানে তোমার মতো, মানে কিরম একটা ফর্সা ফর্সা ভাব চলে এসছে আমার ভিতরে। আরেকটা কথা বলি, হয় না তুমি বলেছিলে না যে আমি যেন তরমুজের দোকান দিই, আমি কিন্তু ইনশাল্লাহ তোমার আমার মহামর্মের দোয়াতে তরমুজের দোকান খুলে বসছি। মানে ঘটনা হচ্ছে কি, আজকে প্রথম গদিতে বসে তোমার সাথে একদম কথাবার্তা বললাম। বাহ, কংগ্রাচুলেশন। এই যে ময় না, শুধু কিন্তু মুখে মুখে কংগ্রাচুলেশন দিলে হবে না, শুধু মুখে। আমি একটা জিনিস চাই, হচ্ছে কি যে আমি যেহেতু আজকে প্রথম দোকান করলাম, আমি চাচ্ছিলাম যে তুমি আমার দোকানে এসে অন্তত 4টা তরমুজ কিনে একদম ওভেন করে আমার এখানে দুইজন একদম ভাগ করে আমি তোর মুখে খাইয়ে দিতাম, এটা আমার একটা ইচ্ছা ছিল। আমি আসলে হইছে কি, আমি যদি আসি না আপনার তো মনটা খারাপ হয়ে যাবে, এর মধ্যে অনেক কিন্তু ঘটনা ঘটে গেছে। আর রাখো তোমার বিশাল ঘটনা, এই দিক তো আর একটা মহামারীর মতো বড় ঘটনা ঘটে গেছে। ঘটনা এই এলাকার লোকজন একদম পাগল হয়ে গেছে, গফুরের যে একটা তরমুজের দোকান আসতাম না, দলে দলে ছুটি ছুটি আসতেছে, সবাই কিনতে যাচ্ছে। আমি বলছি না সম্ভব না, আগে জুলি আসবে কিনবে, বিসমিল্লাহ করবে, তারপরে তোমরা কিনবে, এই কথা বলে দিছি। না গফুর ভাই, আমি কিন্তু সত্যি বলতেছি, আমি আসলে আপনার মনটা খারাপ হয়ে যাবে। এই পাগলি, কি পাগল মতো কথা বলতেছো, তুমি আসলে মন খারাপ হবে কেন? তোমার যে একটা দাঁত গুলো কিছু গেছি, কি সুন্দর চেহারা, কপাল কথা না উঁচু, তোমাকে দেখলে তোমার মনটা ভালো হয়ে যাবে, মন খারাপ হবে কিসের জন্য, চলে আসো তো। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, সাথে কিন্তু আর একজন নিয়ে আসবো। এরে পাগল হয়েছে নাকি, দোকান দিয়েছি একজন কেন, একজন দুজন তিনজন পাঁচজন 50 জন নিয়ে আসো, কোনো অসুবিধা তো নেই। আচ্ছা দেখা হবে। আচ্ছা আসো আসো আসো। তোমায় দেখলে মনে হয়, কি যে মনে হয় আমার, একটু পাগল হয়ে যায়। সে আসবে আমারই ঘরে, আরে কি কথাগুলো, সে বলেছে সে আসবে। সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো। বলছিলাম না একজনকে নিয়ে আসবো, এই যে উনি। সালাম দেন, আমাদের বাসার যে উপরতলায় থাকতো বলছিলাম না, সেই গফুর কাকা। আসসালামু আলাইকুম, আপনি গফুর কাকা না? হ্যাঁ, এলাকার লোকজন দুষ্টাই করে গফুর কাকা বলতো, আসলে কিন্তু অনেকে বলতো না। কি বলছিলাম না, চলে আসবো, তরমুজ কিনতে চলে আসছি, আর সেই যে বাসাটা ছেড়ে চলে গেলেন, তারপর তো দেখা সাক্ষাৎ তো নাই, যোগাযোগও নাই, মাঝখান থেকে তো ঘটনা ঘটে গেছে। আমার উনি টাকার লোকে তোর কেমনি সম্পর্ক, হ্যাঁ
আমি কি কোনোদিন কইছি যে হ্যালো গে আমার যায় যায় না তবে দুজন একসাথে দেখি কেন হ্যাঁ বুঝো না গফুর কাকা হইতাছে আমার হাতের লাঠি এই যে তরমুজ আমার একটা পছন্দের ফল রোজ আমার ওইটা খাইতে হয় তো সেটা কি আয়না দিবে বাজার থেকে তুমি যাইবা ডেলি না আমি গফুর কাকা যে রোজ রোজ আমারে কত কত তরমুজ কিনা আয়না দেয় এটা কি আর কেউ করে দিব বলো এই জন্যেই আর কি এই জন্য কি এই জন্য তার সাথে সম্পর্ক করতে হইব হ্যাঁ মানে এই তো গপ টপ করি আর কি একটু হাসাহাসি করি হাসাহাসি পর্যন্তই তো শেষ আর তো কিছু না না শোন মা আমি তোর কথা শুনে খুশি হয়েছি তোর জন্য আমি যে পাত্র দেখছি বিদেশ ফেরত তোর সারা জীবন তরমুজ খাওয়াইব তুই তরমুজের উপরে ঘুমাইবি বুঝছিস লক্ষ লক্ষ টাকা আছে তার শাড়ি গয়না তরমুজ সব সব পাবি বুঝছস তুই এখন এই গফুর কাকারে বাড়ি ছাড়া কর তোর বুদ্ধি দিল তুই যদি বুদ্ধি দিস তাহলে এ বাড়ি ছাড়া হইব তুমি চিন্তা করো না এই বাড়ি থেকে তার যাওয়ানোর ব্যবস্থা কর আসলাম আপনি বলছিলেন না তরমুজ যাতে এসে নিয়ে যায় তাই আসলাম ঠিক আছে তাহলে কি এটাই আমাদের বিয়ের গিফট Press the bell icon on YouTube app and never miss another update.